টিটাগড় এমজি রোডে উদ্বোধন হলো নবনির্মিত উদ্যান, উদ্বোধন করলেন বিধায়ক ও পৌর প্রশাসক। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। টিটাগড় এমজি রোডে 490,000 টাকা খরচ করে টিটাগড় পৌরসভার পক্ষ থেকে একটি উদ্যান উদ্বোধন করা হয় মঙ্গলবার বিকেলে। উদ্যান উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী, টিটাগড় পৌরসভার পৌর প্রশাসক প্রশান্ত চৌধুরী, টিটাগড় পৌরসভার উপ পৌর প্রশাসক মোহাম্মদ জলিল, পৌর প্রশাসক মণ্ডলীর সদস্য নাজির খান, তারকেশ্বর দত্ত, সরস্বতী দাস। এছাড়া উপস্থিত ছিলেন টিটাগড় পৌরসভার বিদায়ী পৌরপিতা ওমপ্রকাশ সাউ, নির্মলা দেবী সাউ, দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী সোনালী সিংহরায়। পার্ক উদ্বোধনের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী ও টিটাগড় পৌরসভার পৌর প্রশাসক প্রশান্ত চৌধুরী জানান, বলি যে আমি প্রথম ধন্যবাদ জানাবো টিটাগড় মিউনিসিপ্যালিটিকে, প্রশান্ত চৌধুরীকে আমাদের চেয়ারম্যান এবং আমাদের যারা কোঅর্ডিনেটর তাদের সবাইকে, কারণ এত সুন্দর একটা উদ্যোগ। অবভিয়াসলি আমি যবে থেকে এসেছি তবে থেকে একটাই কথা বলি যে সুন্দর সুন্দর সুন্দর, আমি বিশ্বাস করি তাতে। এবং আজকে যে বিউটিফিকেশনটা অসম্ভব সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর। এবং তুমি যেটা বললে যে এখানে আগে ময়লা ফেলা হতো, তো আমরা চাই যে আগামী দিনও এমন ধরনের কাজ আরও করি যাতে টিটাগড়ে মানুষ ঘুরতে আসবে আর কি। তো আমি এই ক্রেডিটটা আমার উপর যায় না, আমি অ্যাজ এ এমএলএ যেহেতু প্রোটোকল ওয়াইজ আমার নাম প্রথমে থাকে, কিন্তু এটার ক্রেডিট অবভিয়াসলি চেয়ারম্যান মিউনিসিপ্যালিটি। ডান দিকে মসজিদ, বাঁ দিকে মন্দির রয়েছে, এটাও এইটার নাম টিটাগড়, যেখানে বলা হয় মিনি ইন্ডিয়া। আমি সব জায়গায় বলি যে কেন টিটাগড় আমার পছন্দ এবং টিটাগড় কেন আমি এত যেতে ভালোবাসি। চ্যালেঞ্জ আছে এখানে, ভালোবাসা আছে এখানে, সব ধরনের মনে হয় আমি আমার দেশে রয়েছি আর কি। সব রকমের মানুষ আছে, সব কালচার রয়েছে এবং সারা বছর ধরে কালচার চলতে থাকে। ধরো কখনো বাঙালির দুর্গাপুজো হলে কখনো মুসলিমদের ঈদ হয়, তো কখনো সাউথ ইন্ডিয়ানদের পোঙ্গল হচ্ছে, সারাক্ষণ কিছু না কিছু অ্যাক্টিভিটিস, কখনো ছট পুজো হচ্ছে, ঘুরতে থাকে। মানে এই এটা আমার মনে হয় ফেস্টিভ্যাল সিটি বলা উচিত এটাকে। হ্যাঁ, এটা সারা বছর ধরে ফেস্টিভ্যাল হতে থাকে আর কি। কারণ এমএলএ সাহেবই বারবার আমাদেরকে মানে উৎসাহ দিয়েছে যে টিটাগড়কে সুন্দর করে সাজানোর জন্যে, তারই একটা অঙ্গ এইটা আর কি। এইটা মানে আমাদের ব্যয় হয়েছে 490,000 টাকা, এটা খরচা করে আমরা এই পার্কটাকে তৈরি করেছি। আর কটা এরকম পার্ক উদ্বোধন হবে? এরকম আরেকটা টাটা গেটে উদ্বোধন হবে, আরও কটা তৈরি হচ্ছে, এর কদিনের মধ্যে যদি পারিয়ে তাহলে আমরা উদ্বোধন করে দেবো। বাঙালিয়ানা খাবার বাঙালি বাড়িতে, এভরিডে উইথ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস।